যে ব্যক্তির মুখে পবিত্র কোরআনের আয়াত উচ্চারিত হয়েছে সেই প্রতিবন্ধী বালকটি আসলে কে বিশ্বকাপ ফুটবলের উদ্বোধন হবে আর মিউজিকের তালে হবে না কি হ্যাঁ কোনো অশ্লীল নৃত্য আর ঝমকালো মিউজিক ছাড়াই কাতার প্রমাণ করে দিল বিশ্বকাপ ফুটবলের উদ্বোধন করা যায় পবিত্র কোরআনের আয়াত পাঠ করে কাতারে ফিফা ওয়ার্ল্ড দু উদ্বোধন يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم. غني المفتاح. أنا اسمي غن المفتاح هذه قصتي التي تتحدى المستحيل. দু সালের বিশ্বের সর্বশ্রেষ্ঠ ফুটবলের আসরের উদ্বোধন করলেন গৌরাল রিগ্রেশন সিন্ড্রোম রোগে আক্রান্ত গনিমের শরীরের নিম্নাংশ না থাকা সত্ত্বেও তিনি গোটা কাতার তথা আরব দুনিয়ার একজন রোল মডেল আরবের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে তার ভক্ত সমর্থকবৃন্দ তিনি একজন বিশ্ববিখ্যাত মোটিভেশনাল স্পিকার তার বক্তব্যের মাধ্যমে উজ্জীবিত বর্ণময় হয়ে উঠে হাজার বর্ণহীন জীবন গনিম যখন মাতৃগর্ভে রয়েছেন তখনই আলট্রাসাউন্ড মেশিনে ধরা পড়ে তাঁর শরীরের বিকশিত অংশ ডাক্তার গর্ভপাতের নিদান দেন কারণ অপূর্ণাঙ্গ সন্তানের জন্ম দেয়ার চেয়ে তাকে জোরে হত্যা করে দেয় শ্রেয় গনিমের মাতা পিতা এই সিদ্ধান্ত মেনে নিতে পারলেন না কারণ ইসলামের বিধান অনুযায়ী গর্ভ সন্তান হত্যা করলে চূড়ান্ত অপরাধ মাতা ইমানউল আবদেলি এবং পিতা মোহাম্মদ আল মুফতা এটাকে মহান আল্লাহর সিদ্ধান্ত হিসেবে মেনে নিয়ে বিকলাঙ্গ সন্তানের জন্ম দিলেন মাতা পিতার উদ্দেশ্যে বলেন আমি হব সন্তানের বাম পা আর তুমি হবে তার ডান পা আমরা দুজনে সন্তানকে কখনো নিম্নাংশের অভাব টের পেতে দেব না পাঁচই মে দু সালে পৃথিবীর আলো দেখেন গনিম শিশুকাল থেকেই পদে পদে সামাজিক বঞ্চনার শিকার হয়ে পড়েন তিনি স্কুল খেলার মাঠ সহ বিভিন্ন জায়গায় তাকে অপমানিত করা হতো তিনি এসবের তোয়াক্কা না করেই এগিয়ে যেতেন নিজ পথে একেবারে নিজস্ব ছন্দে বন্ধুদের বোঝাতেন তার অসম্পূর্ণ শরীরের জন্য তিনি মোটেও ও দোষী নন আল্লাহ তাকে যে পরিমাণ অঙ্গ প্রদান করে পাঠিয়েছেন এর জন্য তিনি কৃতজ্ঞ নিজের সহপাঠী বন্ধু বান্ধবকে এসব বোঝাতে বোঝাতে নিজের অজান্তেই তিনি হয়ে উঠেন একজন মোটিভেশনাল স্পিকার একদিন যাঁর ভূমিষ্ঠ হওয়া নিয়েই যথেষ্ট সন্দেহ ছিল তার হাতে উদ্বোধন হতে চলেছে বিশ্বের সবচেয়ে বিখ্যাত এক প্রতিযোগিতার আসর যে তিনি কাতার সরকারের প্রধান প্রতিনিধি হিসাবে বিশ্বের দরবারে নিজের পরিচিতি তুলে ধরলেন ধন্যবাদ গনিম আল মুফতা আপনি প্রমাণ করে দিলেন শারীরিক প্রতিবন্ধকতা সাফল্যের পথে কোনো অন্তরাল হয়ে উঠতে পারে না